প্রিয় দর্শক বন্ধুরা, রাখি পূর্ণিমায় তৈরি হবে বিরল এক কাকতালীয় যোগ। এই বিরল কাকতালীয় যোগ সৃষ্টি হওয়ার ফলে চার রাশির কিন্তু দারুণ শুভ সময় শুরু হতে চলেছে। এবং আপনার কি রাশি সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাকতালীয় শুভ যোগের ফলে রাখি উৎসবের পর কিছু রাশির জাতক জাতিকাদের আগামী দিন শুভ হবে। জানুন কারা রয়েছে সেই তালিকায়। হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ আমরা সকলেই জানি। তার মধ্যে একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতেই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। মূলত বোন দিদিরা আদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে এই উদযাপন হয় এই উৎসবের। ভাদ্রের ছায়া থাকবে বলে মনে করা হচ্ছে এবছর রাখি পূর্ণিমায়। এবারের রাখি বন্ধন উৎসবকে বিশেষ বলে মনে করা হচ্ছে। এবছর তৈরি হবে এই রাখি বন্ধন উৎসবের সময় সর্বাত্ম সিদ্ধি যোগ। এই কাকতালীয় শুভ যোগের ফলে রাখি উৎসবের পর কিছু রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলি শুভ হতে চলেছে। জানুন কারা কারা রয়েছে সেই তালিকায় এবং আপনার রাশি আছে নাকি, তার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। রাখি বন্ধন উৎসব থেকে মেষ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণ করবে। ব্যবসায় গতি আসবে এবং স্থগিত থাকা কাজ শেষ হবে। কর্মক্ষেত্রে বেশি লাভ হবে আপনার। দু নম্বর যে রাশিটি, চাকরি ও পদোন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সরকারি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপযুক্ত হবেন, সমাজের সম্মান পাবেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তিন নম্বর যে রাশিটি সেটি হচ্ছে মকর রাশি। ব্যবসা দ্রুত চলবে এবং চাকরিজীবীরা উপকৃত হবেন, তবে সব রাজনৈতিক সমস্যার সমাধান হবে এবং বিদেশ গমনের সম্ভাবনা আছে, যা লাভজনক হবে। কর্মক্ষেত্রে বেশি লাভ হবে আপনার। এবং সর্বশেষ রাশিটির কথা বলবো মীন রাশি। আটকে থাকা টাকা মিলবে, ব্যবসায় লাভ হবে, নতুন ব্যবসা শুরু করে লাভ হবে, এর পাশাপাশি অংশীদারিত্বের লাভবান হবেন আপনি। রাখি পূর্ণিমা ২০২৩ দিনক্ষণটি একবার আপনারা জেনে নিন। এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৩০শে আগস্ট বুধবার। পূর্ণিমা তিথি লাগছে ৩০শে আগস্ট সকাল ১০টা ২৬ এবং থাকবে ৩১শে আগস্ট সকাল ৭টা ৫৮ পর্যন্ত। এবং এখানে রাখি বন্ধন উৎসবে ২০২৩ শুভ যোগ হচ্ছে মহেন্দ্র যোগ, তারপরে অমৃতকাল রাত্রি, এই হচ্ছে দুটি শুভ যোগ। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে রাখি বন্ধন উৎসব থেকে যে চারটি রাশি উপকার পাবেন সেই চারটি রাশি নিয়ে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার করে দিয়ে।